আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিশি ডেইলি ব্লগস কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই তো দেখে বুঝতে পারছো কোথাও যাচ্ছি বারোটার দিকে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম যাচ্ছি বাড়িতে কিন্তু মনটা অনেক খারাপ কেন খারাপ অবশ্যই বলবো তার আগে এই যে দেখো একটা হাতি এসে আমাদের পথ আটকালো তো হাতিও যে ছাদাবাজি করে এই প্রথম জানলাম ড্রাইভার বেচারা বাধ্য হয়ে কিছু টাকা দিয়ে বিদায় করলো রাস্তায় ব্রেক দিয়ে পিওরিয়া থেকে আমরা কিছু নাস্তা কিনে নিলাম বাড়ির জন্য চলে আসছি বাড়িতে এই যে যাকে বিছানায় শুয়ে থাকতে দেখছো ও হচ্ছে আমার আদরের ছোট ভাই কামরান তো ও সুইডেন চলে যাবে আজকে সেই কারণে বাড়িতে মেহমানরা জড় হচ্ছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা একটু হাঁটতে বের হলাম রাস্তায় বের হয়েই দেখা যায় প্রথমে আমাদের পারিবারিক গুরুস্থান এটা একেবারে মসজিদের পাশে আসা যাওয়ার পথে তো হাঁটতে হাঁটতে আমরা একটা আইসক্রিমওয়ালাকে পেয়ে গেলাম নিহান আমিরা আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে আছে তোমার ভাই সবাইকে আইসক্রিম দিচ্ছিল মনে পড়লো ছোটোবেলার কথা যখন আমরা ছোট ছিলাম এই আইসক্রিমটা খাওয়ার জন্য কত বকা খাইতাম সবাই বলতো যে এগুলো নাকি ড্রেনের পানি দিয়ে বানায় তো এর স্বাদ বলে গেছি আজকে কেনার পরে বুঝতে পারলাম যে কত বেশাদ একটা আইসক্রিম আমরা খেতাম বাড়িতে আসার পরে দেখলাম আরও মেহমান আসছে এখানে কিছু মিষ্টি রাখা আব্বা আসার সময় আরও কিছু মাছ তরকারি নিয়ে আসছেন তো আমার দুই আন্টি এখানে কাটতে বসে গেছেন আসলে আমার মনটা ভালো নাই আর আমার আনটিদের এই প্রথম দেখলাম যে আমাদের বাড়িতে এসে কাজ করতে তো রাতে আজকে সবাই আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে তো সেই কারণে একটু রান্নাবান্নার বেশি আয়োজন হচ্ছে আর সন্ধ্যার সময় এটা ভাবি সুজি দিয়ে পাকুড়া বানালেন এখানে সবার চা নাস্তার আয়োজন করা হচ্ছে আর আম্মার যেহেতু মন খারাপ ওনার ছোট ছেলে আজকে চলে যাবে এটা হচ্ছে আমার বড়ো ভাইয়া আর এই যে কিউট একটা প্রিন্স দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের ঘরের বড়ো ভাইয়ের ছেলে আবদের আব্বি শাফিন তো কামরানেরও মনটা খারাপ ও শাফিনেরও মন অনেক খারাপ ওর চাচ্ছু চলে যাবে আর কামরান সবচেয়ে বেশি ওকে আদর করত আর আজকে চলে যাবে সেই কারণে ওদের মন খারাপ আব্বা চলে আসছেন এখানে একটা দুইটা ব্যাগ দেখতে পাচ্ছ এগুলার ভিতর ওর কিছু কাপড় রাখা যাওয়ার সময় ও পরে যাওয়ার জন্য এখানে আরেকটা জিনিস একটা ফ্রেম দেখতে পাচ্ছো এগুলা আব্বা ওনার নাতি নাতনিদের জন্মশাল আরবি বাংলা ইংলিশে ওনার ডায়েরিতে লিখে রাখছিলেন তো এগুলা দিয়ে উনি দুইটা ফ্রেম বের করলেন যেগুলো আমাদেরও মাথায় নাই সন্ধ্যার সব আব্বা আসার পর এখানে ব্যাগ গুছাচ্ছেন তো এই কয়েদিন আসলে আব্বার উপর অনেক দখল গেছে কারণ এর আগে ওর দুইবার টিকিট ক্যান্সেল হয় কোনো কারণবশত তো আজকে ফাইনালি ও চলে যাবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা বেবি ফ্রগ এগুলোর জন্য আবার ব্যাগ খোলা হয় এর আগে ওর ব্যাগ একবার গুছানো হয়ে গেছে তো এগুলো আমার আন্টিরা দিচ্ছেন আরও কিছু বিভিন্ন জাতের বিচ দেখতে পাচ্ছ এগুলা ওর রেস্টুরেন্টের মালিকের জন্য আর অনেক খাবার দেবার দেওয়ার কথা ছিল কিন্তু সুইডেন এয়ারপোর্টে এগুলা অ্যালাউ করে না যার কারণে দেওয়া হয় নাই তো আমার বোনের বাড়ি থেকে আর আমার আব্বা কিছু কাপড় চোপড় ওদের পরিবারের জন্য দিচ্ছেন এগুলো এখন ঢুকানো হচ্ছে বলে রাখি ওর বয়স এখন একুশ বছর প্রায় দুষ্টমি করে বলতো যে আমি বাইরে চলে যাব। কিন্তু কেউ ভাবতে পারেনি যে এত সকাল ওর ওয়ার্ক পারমিটটা চলে আসবে অ্যাপ্লাই করার চার মাসের ভিতর ওর বিষা চলে আসে সুইডেন আমার বোন বোনের জামাই ওর একটা ছোটো বাচ্চা আছে তো ওরা সপরিবারে একটা সরকারি বাসাও পেয়ে যায় এখানে ও যাওয়ার আগে ভাগ্যক্রমে ও এই সময়টাতে ওর বিশাও হয়ে যায় আর ও আমাদের ঘরের সবচেয়ে আদরের ছেলে ছিল এত বড় ছেলে ও রাতের বেলা আব্বার পাশে ঘুমাইতো আর আব্বা আম্মার জন্য ওর টেনশনটাও বেশি এক কথায় আব্বা আম্মার মুখের বলি ছিল ও তো এখানে আব্বা বেগ গুছাচ্ছিলেন আর বলতেছিলেন যে তোমার টেনশন কিসের তুমি তো ভাগ্য ভালো যে এক পরিবার ছেড়ে আরেক পরিবার পাচ্ছ এখানে তুমি নিজের বোনের কাছে যাচ্ছ আর যে রেস্টুরেন্টে ও ওয়ার্ক পারমিটটা পায় সেম রেস্টুরেন্টে আমার বোনের জামাই ওখানে ওয়ার্ক পারমিটে থাকেন তো দেখতে পাচ্ছি ব্যাগ শেষ হয়ে যাচ্ছে এখানে অর বেগের উপর একটা নাম পাসপোর্টের নাম্বার দিয়ে কাগজ সেট করে দেয়া হচ্ছে ফরাস দিয়া মাছ দিয়া মাছ দিয়ে আদা লেবু দিয়া একটু এলো মকা মাছ মুরগির মাংস একটু হইলো গরুর মাংস আর এলো আলু দেওয়া মাংস দিয়া সব তো দেখতে পাচ্ছ এখানে খাবার দেয়া হয়ে গেছে টেবিলে যেহেতু যাবার সময় চলে আসতেছে আব্বা আমার ভাই তারপর সবাইকে নিয়ে খেতে বসে পড়লেন আজকে রাতে আমাদের ঘরে সবাই খাওয়া দাওয়া করলো আছে মানে মানুষ আছে দেখা যায় আমাদের সাজা চাই লাগাই আমার তারা নাম গাড়ি চলে আসছে যাওয়ার সময় হয়ে গেল আমি অনেক আবেগ আপ্লুত বিদায় শব্দটা আসলে অনেক কষ্টের এটা মানুষকে কান্না করায় কিন্তু কিছু বিদায় মানুষের জন্য সফলতাও নিয়ে আসে ঠিক আছে ও যেভাবে কান্না করতেছে একদিন হয়তো সে একজন সফল মানুষ হয়ে ফিরে আসবে তো যাওয়ার সময় এখানে আমার আব্বা নিহার আব্বু আমার বড়ো ভাই চাচাতো ভাই ওর সাথে যাচ্ছে আরও বারবার ছুটে ছুটে আসতেছিল আম্মার কাছে আম্মাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল তো কি বলবো আমার বলার ভাষা নাই আমি শুধু ওকে একটা কথাই বলবো যে আজকে তুমি যেভাবে কান্না করে গেছো একদিন ইনশাল্লাহ তুমি হাসিমুখে আবার বাংলাদেশে সবার মাঝে ফিরে আসবে তো এখানে সকালবেলা আমার খালামনিরা চলে যাচ্ছে ওনাদের বাচ্চাদের পরীক্ষা নয়তো আরও একদিন থেকে যেত থাকার মধ্যে শুধু আমি আছি আম্মাকে আব্বাকে সান্ত্বনা দেওয়ার মতো আর নিজেও অনেকটা মানসিকভাবে বিষণ্ন আছি ওর বিদায়ের সময় আজকে বৃষ্টির দিন আকাশের অবস্থা ঠিক আমাদের মনের মতো বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছে ওরা হয়তো ভিতর থেকে অনেক প্রশ্ন জাগতেছে ওরা ফিল করতেছে কিন্তু বুঝাতে পারতেছে না তো সবাই আমার আব্বা আম্মা আর আমার ভাইটার জন্য দোয়া করবেন যাতে ও এখানে মন বসাতে পারে আর আব্বা আম্মার ধৈর্য শক্তি বাড়িয়ে দেন আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ